প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বাইয়ের কাজ ১৬। বন্ধুরা, আজকে আমাদেরকে বাইরের কাজ দিয়েছে, শিক্ষার্থীরা বই দেখে উপরে পাঠগুলো পড়বে এবং হেল্পফুল ফুজুলের নীতিগুলো সুন্দর করে লিখবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বই থেকে দেখে দেখে ১০৪ নং পৃষ্ঠা থেকে ১১০ নং পৃষ্ঠাগুলো ভালো করে কয়েকবার পড়ে নেবে, এরপরে তোমরা উত্তরটি লিখে নেবে। উত্তর: বই দেখে উপরের পাঠগুলো পড়লাম এবং হেল্পফুল ফুজুলের নীতিগুলো নিম্নে উল্লেখ করলাম। বন্ধুরা দেখো, আর্থের সেবা করা। বন্ধুরা, আর্থ বলতে পীড়িত, দুঃখিত, কাতর এই ধরনের লোকগুলোকে আর্থ বলা হয়। তাহলে এক কি হবে? আর্থের সেবা করা, ২ অত্যাচারীকে প্রতিরোধ করা, ৩ অত্যাচারিতকে সাহায্য করা, ৪ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, ৫ গোত্রে গোত্রে সম্প্রীতি বজায় রাখা। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।